والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভাই প্রশ্ন করেছেন যে ইসলামী ব্যাংক থেকে তিনি একটি গাড়ি নিতে চান গাড়ির দাম 10 লক্ষ টাকা 5 লক্ষ টাকা তিনি ক্যাশ পেমেন্ট করবেন বাকি পাঁচ লক্ষ টাকা কিস্তিতে তাকে পরিশোধ করতে হবে এখন এই লেনদেন সুদ হবে কিনা আল জাওয়াব বিল্লাহি তাওফিক ইসলামী ব্যাংকের লেনদেন যদি সুদ হয় তাহলে তো আর ইসলামী ব্যাঙ্ক হওয়া উচিত নয় করনুল কারিমে আল্লাহ সুবাহানুয়া তালা সুদকে করেছেন হারাম ব্যবসায় করেছেন হালাল এখন ব্যবসা কত ধরনের পদ্ধতিতে হালালের পর্যায়ে রাখা যায় এ বিষয়ে শারিয়া বোর্ড ইসলামী ব্যাংক নির্ধারিত করেছে এবং সেই অনুযায়ী তারা ক্লায়েন্টদের সাথে হালাল ব্যবসার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা যতটুকু জানি যে পূর্বে এমনটি ছিল বাকি এখন তাদের মূল নীতিতে কতখানি পরিবর্তন পরিবর্তন সেটা আল্লাহ ভালো জানেন তবে ইসলামী ব্যাংক আমরা যতটুকু জানি যে কখনোই তারা ঋণ প্রদান করে না কারণ ঋণ যদি প্রদান করা হয় এবং সেই ঋণ থেকে যদি একটি টাকাও যদি অতিরিক্ত গ্রহণ করা হয় তাহলে সেটি সুদ হয়ে যায় ফাহুয়া রিবা ওটাই রিবা তবে এখানে একই একই বিষয় দেখতে মনে হয় যেন একই কিন্তু আসলে এখানে একটি পার্থক্য আছে সূক্ষ্ম একটি পার্থক্য আছে সূক্ষ্ম পার্থক্যটি হলো যে মনে করুন গাড়ির দাম নয় লক্ষ টাকা কিন্তু তারা ওই গাড়িটাকে দশ লক্ষ টাকায় আপনার কাছে বিক্রি করতেছে একটা হলো যে একটা গাড়ির দাম দশ লক্ষ টাকা আপনাকে তারা টাকা দিচ্ছে দশ লক্ষ টাকা আপনাকে দিয়ে দিচ্ছে এবং তারা এর বিনিময়ে হয়তো বা এগারো লক্ষ টাকা বা বারো লক্ষ টাকা অথবা গাড়িটার দাম আট লক্ষ টাকায় কিন্তু আপনার কাছ থেকে নিচ্ছে দশ লক্ষ টাকা কারণ আপনি কিস্তিতে নিচ্ছেন এটি হারাম পদ্ধতি আর একই পদ্ধতি আবার দেখুন হারাল কীভাবে হয় ভালো করে খেয়াল করুন সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্যটি কী উদাহরণ একটি উদাহরণ বুঝলে আমার মনে হয় মার্শাল আর্টটি আমার আমাদের অনেকেরই বুঝে আসবে আমি মনে করুন আমি আপনাকে পাঁচশো টাকা দিলাম এবং আপনি একটি মোবাইল খরিদ করলেন আমি যদি পাঁচশো এক টাকা আপনার কাছ থেকে গ্রহণ করি কারণ আমি আপনাকে পাঁচশো টাকা ঋণ দিয়েছি পাঁচশো এক টাকা যদি আমি গ্রহণ করি তাহলে আমার এটা সুদ গ্রহণ করা হবে কিন্তু আমি যদি সাড়ে চারশো দিয়ে একটি মোবাইল খরিদ করেছি আমি নিজেই এবং সেটাকে আমি পাঁচশো টাকায় বিক্রি করতেছি এটা হলো হালাল ইসলামী ব্যাংক কখনও ঋণ দেয় না বরং ইসলামী ব্যাংক তারা গাড়িটি খরিদ করে খরিদ করার পরে ওই গাড়িটি আপনার কাছে বিক্রি করে যেই গাড়িটি হয়তো বা ক্যাশ দিয়ে আপনি খরিদ করলে হয়তো বা আট লক্ষ টাকায় খরিদ করতে পারতেন কিন্তু ইসলামী ব্যাংকের মাধ্যমে আপনি খরিদ করার কারণে আপনাকে দশ লক্ষ টাকা দিতে হয়েছে এটি হালাল এবং এই কিস্তি প্রতি মাসের প্রিমিয়াম কিস্তি এবং এই সংক্রান্ত বিষয় হালাল কিন্তু বিষয়টি যদি একটু ঘুরে যায় যে গাড়িটির দাম দশ লক্ষ টাকা ঠিক আছে বা সাড়ে নয় লক্ষ টাকা ঠিক আছে আপনাকে দশ লক্ষ টাকা আপনাকে ক্যাশ দিচ্ছে ব্যাংক। গাড়ির দাম নয় লক্ষ টাকা আপনার কাছ থেকে নিচ্ছে দশ লক্ষ টাকা এক লক্ষ টাকা বেশি নিচ্ছে কেন আপনাকে ব্যাংক লোন দিয়েছে এক কথায় হয়তো ভুল বুঝতে পারে অনেক ভাইয়ের এক কথায় আমি জানি যে ইসলামী ব্যাংক কখনো লোন দেয় না বরং পণ্য খরিদ করে তারপরে বিক্রি করে তাহলে আমি আবারও বলি তাহলে বুঝে আসবে ইসলামী ব্যাংক লোন দেয় না বরং পণ্য খরিদ করে সেটাই ক্লায়েন্টদের কাছে বিক্রি করে এটা হালাল পদ্ধতি আর যদি লোন দেয় আর লোন থেকে যদি একটি টাকা অতিরিক্ত গ্রহণ করে তাহলেই সেটি হারাম হবে সেটি হবে সুদ এই হলো মূল মূল কথা মূল বক্তব্য আশা করি এ বিষয়ে আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে একই বিষয় দেখতে কিভাবে হালাল হয় আর কীভাবে হারাম হয় সাল্লু আলাসাই জানাম হামাদিন নবিলাম